হ্যালো, ওয়েলকাম টু সিনেস্টার মিহির। অনেক দিন পর ভিডিও আসছে, পুজো ছিল সেই জন্য কোনো ভিডিও আসেনি, তো তার জন্য সরি। তো ফাইনালি এবার রেগুলার ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো 1989 সালে রিলিজ হওয়া মুভি আক্রোশ। হ্যাঁ, যেখানে আমরা লিডে দেখতে পেয়েছিলাম ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায়, রঞ্জিত মল্লিক এবং আরও অনেকেই। উৎপল দত্ত রয়েছিল, নামটা বলতে হয় কেননা এই মুভির মধ্যে তার ক্যারেক্টারটা আমরা বেশ মজা পাবে। তো এই মুভি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আক্রোশ এই মুভিটি একটি অ্যাকশন ড্রামা মুভি। এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা, সে একজন বাচ্চার জন্ম দিচ্ছে এবং তার কোনো বাবা নেই, অর্থাৎ তার সাথে কেউ ভালোবাসা করে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং সেই বাচ্চা বাবা এখনো পর্যন্ত কে সেটা জানা যায়নি। তো এই যে মহিলা যে বাচ্চার জন্ম দিচ্ছে, তার বাবা তার খুব বড় লোক এবং তার ব্যবসা বাণিজ্য রয়েছে এবং তার প্রচুর টাকা। তো সে সেই ডাক্তারকে বলে সেই বাচ্চাটিকে একজন নার্সের হাতে তুলে দিচ্ছে এবং তার মেয়েকে জানতে দিচ্ছে না যে তার কোনো জীবিত সন্তানের জন্ম দিয়েছে বলে। তার সন্তান মৃত, সেই জন্য সেই বাচ্চাটাকে তাকে দেখতেও দেওয়া হয়নি। এই দেখেই আমরা মুভিটি শুরু হতে দেখতে পাই এবং এই বাচ্চাটি একজন নার্স নিয়ে যায় এবং তাকে মানুষ করে। তো তারপরেই সেই মেয়ের একটা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তার বাবা এবং সেখান থেকেই তার একটা সন্তানের জন্ম হয়। মেয়েটির বিয়ে হয়, সেই ক্যারেক্টারটা প্লে করছে রঞ্জিত মল্লিক এবং এখানে ভিক্টর ব্যানার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, তাদের যে টাসালটা দেখানো হয়েছে সেটা বেশ ভালো এবং গল্পটা এমন জায়গায় যায় যে এই যে বাচ্চা ছেলেটা যাকে সরিয়ে দিল তার মায়ের কাছ থেকে, সে তার মা তার পিতৃ পরিচয় খুঁজে পায় কি না সেই নিয়ে বেসিক একটা গল্প। এবং এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, সে দেবশ্রী রায়ের ক্যারেক্টার বলি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টার বলি, সেগুলোকে যেমনভাবে দেখানো হয়েছে এবং যখন এরা আলাদা হয়ে যায় এবং তারপর যেভাবে এই জিনিসটাকে মিলিয়েছে সেটা খুবই ভালো। এখানে এই যে বাচ্চাটা যাকে সরিয়ে দিল সে হয়ে উঠে সম্রাট, অর্থাৎ ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টার, এবং তার যে মহিলার বিয়ে হলো রঞ্জিত মল্লিকের সাথে, তাদের সাথে যে সন্তানের জন্ম হয় সেই ক্যারেক্টারটা প্লে করছে প্রসেনজিৎ। অর্থাৎ এখানে ভিক্টর ব্যানার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা ভাই, দুই ভাইয়ের ক্যারেক্টার দেখতে পেতে চলেছি। তো এখানে এই দুই ভাই, একজন হয়ে উঠে গুন্ডা, একজন হয়ে উঠে পুলিশ। তো এই দুজনের যে টাসেলটা দেখানো হয়েছে একজন মাস মুভির লাভারের ক্ষেত্রে, এই জিনিসটা বেশ ভালো লাগবে। এবং 1989 সালে ভিক্টর ব্যানার্জির যে সোয়াগ, যে অ্যাটিটিউড, তার যে মানে কি বলবো, জুতোই আগুন নিয়ে, জুতোর থেকে আমরা এখন বরাবর অনেক মুভিতেই দেখেছি যে সিগারেটটা মুখে নিয়ে আছে এবং দেশলাইটা জুতোতে ঘুষিয়ে তার সিগারেটটা জ্বালাচ্ছে। তো এই যে সিনটা, এটা দেখার পরেই মনে হবে যে হ্যাঁ, আসল মাস হিরো ছিল সেই সময় ভিক্টর ব্যানার্জি। তো এই সিনটা বিভিন্ন মুভিতে কপি করা হয়েছে, তো আমিও জানতাম না, হয়তো মুভিটি আগে দেখেছি, অনেক আগে দেখেছিলাম, তবে এই সিনটা যে এই মুভিতে রয়েছে সেটা আমার জানা ছিল না। তো মুভিটি আরও একবার আমি দেখলাম এবং সত্যি যেভাবে সিনটা ডিজাইন করা বেশ ভালো লাগে এবং ভিক্টর ব্যানার্জি সেটা দারুণভাবে পুল অফ করতে পেরেছে। তার সোয়াগ, তার অ্যাটিটিউডের মাধ্যমে সেই জিনিসটা বিলিভ হয় যে হ্যাঁ, এই মানুষটা এটা করতে পারে। তো এখানে অ্যাকশন সিন যেগুলো আমরা দেখতে পাই সেই সময় দাঁড়িয়ে যদি আমরা দেখি বাংলা মুভির ক্ষেত্রে, বেশ ভালোভাবে ডিজাইন এবং এই মুভির এডিটিং বেশ ভালো, ক্যামেরার কাজ বেশ ভালো। তোমরা দেখলেই মুভিটি বুঝতে পারবে যে এই মুভিটি কিন্তু সেই সময় দাঁড়িয়ে বাংলা মুভিকে একটা আলাদা চাম এনে দিয়েছিল এবং এই মুভিটি অলরেডি ব্লকবাস্টার হয়েছিল সেই সময়। তো এখানে আমরা ফাইনালি দেখতে পাই রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ এবং ভিক্টর ব্যানার্জির বাবা রোল প্লে করছে, সেটাই আমার একটু অন্যরকম মনে হয়েছিল। ভিক্টর ব্যানার্জিকেই বেশি বয়স্ক মনে হচ্ছিল। তবে এখানে দেবশ্রী এবং ভিক্টর ব্যানার্জির যে কেমিস্ট্রি, তাদের মধ্যে যে দুটো গান রয়েছে, গানগুলো বেশ ভালো, যে কোনো সময় আমরা শুনে থাকি এই গানগুলি, বিভিন্ন মানুষ শুনে থাকে। তো
মুভির মধ্যে গান ভালো, মুভির গল্পটা ঠিকঠাক, এবং মুভির যে অ্যাকশন সিকোয়েন্স, মুভির মধ্যে যে মাস এলিমেন্ট সেটা বেশ ভালোভাবে রয়েছে, সৃজিত গুহ সেটা ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে। তো এই মুভিটি অলরেডি একটা ব্লকবাস্টার মুভি, অনেকেরই পছন্দের একটা মুভি, আমার এই মুভিটি বেশ লাগে এবং দেখলাম যখন খুবই এনজয় করেছি মুভিটি। তোমরা যদি মুভিটি দেখে থাকো তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।